ট্রাকগুলো যাওয়া শুরু করে দিয়েছে। মারহাবা মারহাবা, 13,500 টাকায় একটি ছাগল বিক্রি হয়েছে, 12,500, 13,500 টাকা, 13,500 টাকা, 13,500 টাকায় মারহাবা মারহাবা একটি ছাগল বিক্রি হয়েছে। যারা রসিদ চেক করতেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোনোভাবে 3-4টা গরু একসাথে এক রসিদে ছাড়বেন, এটা ভালো করে দেখবেন আগে, দেখে যদি এক রসিদে 3-4টা থাকে অবশ্যই তারপরে যেতে দেবেন। 50,000 টাকা এই একটা রসিদ দেখায় 3-4টা গরু চলে গেলে, তাই আমাদের হাসিলটা ক্রয় হবে না, আমাদের হাসিলটা কালেকশন হবে না। আর যারা এসব কাজ করবেন, আপনাদের উদ্দেশ্য বলছি, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু গরু নিবেন, এই অল্প টাকার জন্য কিন্তু আপনার হাসিলের জন্য আপনার কোরবানি কবুল হবে না। আপনি যদি মনে করেন 1,000, 2,000, 3,000, 4,000 টাকার জন্য আমি কোন রকম করে না বলে চলে গেলাম, কিন্তু আপনার এই মিথ্যাবাদে আপনার আল্লাহর দরবারে কোরবানি কবুল হবে না। পশু কিনছেন, বড় পশু ছোট পশু কিনছেন, এটা দেখে চলে যান। ভালো করে দেখবেন গরুর যেসব 3-4টা একসাথে বেরোচ্ছে, ওখানে আপনার হাসিল গুলো 2-3টা কিভাবে লাগাচ্ছে একটু ভালো করে দেখবেন, কত লাখ টাকার হাসিল হচ্ছে, কয় জায়গা হাসিল হচ্ছে, ভালো করে একটু দেখবেন। আর খারাপটা আমাদের একটু ভালো করে দেখবেন, এই দিক থেকে যাওয়ার সময় মেন গেটে যারা আছেন অবশ্যই ভালো করে যাচাই করবেন, ভালো করে দেখবেন। যারা হাসিলের দায়িত্ব আছেন, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একসাথে যদি 2-3টা গরু ক্রয় করে, একসাথে করার সময় আপনারা গরুগুলো লিখে দিবেন, 3টা বা 2টা 5টা 4টা এরকম লিখে দিবেন, কয়টি গরু এক হাসিলে এক রিসিভে কয়টি গরু হয়, এতে করে আমাদের কর্মকর্তা এবং আমাদের যারা আমাদের জন্য একটু সহজ হয়, যারা আমাদের রসিদ গুলো দেখতেছে তারা বুঝতে পারবে। মেইন গেটে আপনারা অবশ্যই দেখবেন কয়টি করে একসাথে বেরোচ্ছে, এখানে রসিদে কিভাবে লেখা আছে। সিসি ক্যামেরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা দ্রুত আমাদের মেইন অফিসে এসে যোগাযোগ করার জন্য